শুক্রবার বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সাতক্ষীরায় প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আটক। মাদক ব্যবসায়ীদের জন্য এখন আতঙ্কের নগরী কক্সবাজার। এসএসসি পরীক্ষার সেট কোড 25 মিনিট আগে কেন্দ্রে পাঠানো হবে বললেন শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সেলিম ভুঁইয়া আপনাদের সাথেই আছি। শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। কাল থেকে শুরু হচ্ছে ওমর একুশে বইমেলা। সে সময়ের প্রস্তুতি, ব্যস্ত সময় পার করছেন প্রকাশনা সংস্থাগুলো। শুক্রবার বিকেল 3টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে স্টল সাজসজ্জার কাজ চলছে। গত বছরের তুলনায় এবার মেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারই প্রথমবারের মতো মেলায় থাকছে আমি লেখক বলছি মঞ্চ। এবারের মেলায় 6 শতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মেলায় থাকবে 42টি প্যাভিলিয়ন, বাংলা একাডেমির ভেতরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের 100টি স্টল। এবারের বইমেলা পাঠক বান্ধব ও দৃষ্টিনন্দন হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। দুপুরে বাংলা একাডেমির এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সাতক্ষীরায় প্রশ্ন ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। সদরের পলাশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার র্যাব 6 কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার AMM জাহিদুল কবির জানান, এসএসসি পরীক্ষা সামনে রেখে আটক ইশতিয়াক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্ন ফাঁসের জন্য একটি গ্রুপ তৈরি করে। এর মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে অগ্রিম টাকাও নেয় সে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে সে প্রশ্ন ফাঁস করে আসছিল বলে জানান র‍্যাব। ভুয়া ফেসবুক আইডি তৈরি করে সে প্রায় 81 জন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করছে এবং কমলমতি যে সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে বিতরণ করার চেষ্টা করছে। সে গত বছর অঙ্ক এবং বাংলা প্রথমপত্র প্রশ্নের হুবহু সে কপি পেয়েছিল এবং সে এটা বিভিন্ন জনের কাছে এটা বিক্রয় করেছে এবং বিতরণ করেছে এবং মোটা অঙ্কের টাকা আহরণ করেছে। মাদক সাম্রাজ্য বলে খ্যাত কক্সবাজার এখন মাদক ব্যবসায়ীদের জন্য আতঙ্কের নগরী। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হওয়ায় ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে অনেকেই এখন স্বেচ্ছায় আত্মসমর্পণ শুরু করেছে। তবে সচেতন মহলের দাবি, ইয়াবা ব্যবসায়ীদের অর্জিত অবৈধ সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি তাদেরকে আইনের আওতায় আনার। পুলিশ বলছে আত্মসমর্পণের মধ্য দিয়ে ইয়াবার বিস্তার কমে আসবে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নাফ নদী অনেকটাই অরক্ষিত। এই সুযোগে বিজিবি কোস্টগার্ড দায়িত্বে থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে মরণনেশা ইয়াবা, যা ছড়িয়ে পড়ছে সারা দেশে। এসএসসি পরীক্ষা সেট কোড পরীক্ষার 25 মিনিট পূর্বে SMS-এর মাধ্যমে কেন্দ্র সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। দীপুমনি বলেন, পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রশ্নপত্রের সেট কোড কেন্দ্র সংশ্লিষ্টদের 25 মিনিট আগে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এছাড়া কোচিং সেন্টার খোলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 2রা ফেব্রুয়ারি থেকে সারা দেশে SSC ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এবার পরীক্ষায় অংশগ্রহণ নিচ্ছে 21,35,333 জন। নানা প্রতিকূলতা ও সমালোচনার মধ্যেও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে আবারও দাবি করলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা।
সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে ঢাকার দুই সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রশিক্ষণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। তবে এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, কমিশন দাবি করলেই নির্বাচন সুষ্ঠু হবে এমন নয়, জনগণ কী ভাবছে সেটাই মূল বিষয়। যে অনেক পরিশ্রম করে প্রতিকূলতার মধ্যে, সমালোচনার মধ্যে এবং নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে আপনারা নির্বাচনের উত্তরণ ঘটিয়েছেন এবং তার জন্য দেশ পরিচালনার জন্য একটা স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের পূর্বাঞ্চলের রপ্তানিমুখী স্থলবন্দর আখাউড়ার এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। দিনের পর দিন এই স্থলবন্দর দিয়ে রপ্তানি বাণিজ্য কমে আসায় এই স্থবিরতা সৃষ্টি হয়েছে। এতে স্থলবন্দরের সাথে জড়িত শ্রমিকেরা অনেকটাই বেকার হয়ে পড়েছেন। ব্যবসায়ী সহ বন্দর সংশ্লিষ্টরা বলছেন, স্থলবন্দরটি আমদানি নির্ভর করা গেলে রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি বন্দরটি আবারও চাঙ্গা হয়ে উঠবে। জাতীয় নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের অমরকীর্তি স্বাধীনতার রক্তসিরি 97তম সলঙ্গা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ গণ আজাদী লীগ। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদারের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 14 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি, হাসানুল হক ইনু এমপি, কমরেড দিলীপ বড়ুয়া, শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ জাসদ এর সভাপতি কমরেড শরীফ নুরুল আম্বিয়া, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ গণ আজাদী লীগের সিনিয়র সহসভাপতি ডক্টর নাসিরুদ্দিন খান। উদ্বোধন করেন মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান। সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল আলম হাসু তর্কবাগিশ। বক্তব্য রাখেন বাংলাদেশ গণ আজাদী লীগের উপদেষ্টা মোজাম্মেল হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য রেহানা সালাম, মোহাম্মদ ফিরোজ আলম সুমন, এম আর খান আদনান, আলহাজ লায়ন রুহুল আমিন চিস্তি, রোটারিয়ান ব্যারিস্টার জাহানারা ইমাম, সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ সরওয়ার হোসেন, যুগ্ম মহাসচিব আব্দুল হাই সবুজ, শামীম রেজা খান, মাওলানা আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, শেরপুর জেলা সভাপতি ইন্তাজ আলী মণ্ডল ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রানা প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, জাতীয় নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের যথাযথ মূল্যায়ন হয়নি। এ সময় মাওলানা তর্কবাগিশকে স্মরণীয় করে রাখতে এবং তাঁর কাজের মরণোত্তর স্বীকৃতি দিতে 14 দলের পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব রাখবেন বলেও জানান তিনি। আমাদের সবার লড়াই করে বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে আছে, তাই বিশ্বাস করি ইংলাই যে কথা বলেছেন, আমাদের শিকদার যে কথা বলেছে, শেখ শহীদ ভাই যে কথা বলেছেন, অবশ্যই আমরা মানব প্রধানমন্ত্রীকে বলবো, ঢাকার মেয়রকে বলবো, যেন ঢাকা শহরে তর্কবাহিসের জন্য একটি যে কোনো জিনিস করা হয় যেন মানুষ স্মরণ করে, স্মরণ করে তর্কবাহিসের নামে এই স্মৃতিস্তম্ভ বা যে কোনো একটি স্থাপন আমরা করতে পারি যেন মানুষ স্মরণ করতে পারে। এ দেশের আন্দোলনের ইতিহাসে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের নাম ওতপ্রোত হয়ে জড়িত। সালঙ্গা হাট সেই গুলিতে যেখানে অসহযোগ আন্দোলন এবং খেলাফত আন্দোলনের সম্মিলিত সেই অসহযোগ আন্দোলনের হাটে যেখানে বিদেশি পণ্য বর্জনের আন্দোলন চলছিল, মাওলানা তর্কবাগিশ তখন তার বয়স 20 কে 21, এই বয়সে সেই হাটে সমস্ত কৃষককে সমবেত করেছিলেন বিদেশি পণ্য, বিশেষ করে বিদেশি পণ্য বর্জনের জন্য অসহযোগ এবং খেলাফতের আন্দোলনের সেই চেতনা থেকে। পরবর্তীকালে আমরা মাওলানা তর্কবাগিশকে আরও ভূমিকায় দেখেছি। আমরা দেখেছি মাওলানা তর্কবাগিশ সেই ব্যক্তি যিনি ভাষা আন্দোলনের সময় সেই সময় প্রাদেশিক পরিষদে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের সপক্ষে তার বক্তব্য রেখেছেন। আমরা দেখেছি মাওলানা তর্কবাগিশ সেই ব্যক্তি যে ব্যক্তি যখন বঙ্গবন্ধু 6 দফা প্রদান করেন এবং বঙ্গবন্ধুর অনেক প্রবীণ নেতা
সালাম খান, অ্যাডভোকেট সালাম খান, খন্দকার মোস্তাক, এমনকি বিজয় রহমান চৌধুরীর মতো ব্যক্তিরা পর্যন্ত যখন সেই সহায়তা ভাগি গ্রহণ না করে বরঞ্চ পিডিএম বলতে আওয়ামী লীগ গঠন করল, সেই সময় বঙ্গবন্ধুর ভরসা কিন্তু ছিলেন মোল্লা তর্ক বাগিশ, তাকে সভাপতি করে তিনি সাধারণ সম্পাদক হয়ে তিনি আওয়ামী লীগকে পুনর্গঠিত করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চা চক্করে মিলিত হব, এই ব্যাপার শনিবারে আমরা ওইখানে মোল্লা তর্ক বাগিশের জন্য ঢাকাতে একটা স্মৃতিচিহ্ন করেন। সালন্দা বিদ্রোহের যে ইতিহাস, যার যে পটভূমি ছিল সেদিন, যে সিরাজগঞ্জের সালঙ্গা অঞ্চল রক্তাক্ত হয়েছিল, তার মূল সরিত ধারা ছিল স্বাধীনতা। বঙ্গবন্ধুর সমরিবারের কোণের পরে যখন গণতান্ত্রিক মারা সমস্ত শক্তি সমূহ গাঢ়াগা দিল, তখন তিনি সাহসিকতার সাথে 1976 সালের 7ই অক্টোবর এই বাংলাদেশ গণ আজাদী লীগ গঠন করেন। উনি ভাষা আন্দোলনে এত ভূমিকা রেখেছেন মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ, তাকে এখনও 21 পদক দেওয়া হয়নি। আজকে আমার নেতৃবৃন্দ আছেন, ইনু ভাই, মেনন ভাই আছেন, দিলীপ দা আছেন, আমি অনুরোধ করব আপনারা বিষয়টি যথাযথ ফোরামে আপনারা তুলে ধরবেন। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শুক্রবার বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সাতক্ষীরায় প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক। মাদক ব্যবসায়ীদের জন্য এখন আতঙ্কের নগরী কক্সবাজার। এসএসসি পরীক্ষার সেট কোড 25 মিনিট আগে কেন্দ্রে পাঠানো হবে বললেন শিক্ষামন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।